হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল মান্ডি কুলু শাল ফ্যাক্টরিতে, কিন্তু যেতে পারিনি। তার কারণ কি? কারণটা তোমাদের দেখাচ্ছি। দেখো, মানালিতে এখন বৃষ্টি পড়ছে, জানি না কতটা বোঝা যাচ্ছে। চারিদিকের ওয়েদারটা একটু দেখো, যদিও পরে আমি তোমাদের সিনেমেটিক শটের মাধ্যমে সব কিছু দেখাবো। দেখতে পাচ্ছ চারিদিকে খুব সুন্দর ওয়েদার, কিন্তু ভাবছি এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়বো ম্যাল রোডে, ওখানে একটু ঘোরাঘুরি করবো আর কি। আর এই যে গায়ে আমি যে শালটা দিয়ে রেখেছি, এটা এখানকারই লোকাল শাল, এটা ভীষণ গরম। স্নান করে রেডি হয়ে গেছিলাম, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে আর পাহাড়ি রাস্তা, বুঝতেই পারছো কখন কি হয়ে যায় আমরা তো জানি না, সেই কারণে পুরো ট্যুরটাই ক্যান্সেল করতে হয়েছে। যদিও আমরা এখনও দুদিন আছি এখানে, আশা করছি এই দুদিনে সব কিছু কমপ্লিট করে ফেলবো। আর এখানে না দ্বারকাক ছাড়া কিছুই নেই, চারিদিকে শুধু দ্বারকাকই দেখতে পাবে, আর কিচ্ছু নেই। এই পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বুদ্ধ মনিস্ট্রি, সরি বুদ্ধ না বুদ্ধ মনিস্ট্রি এরকম কিছু একটা হবে, আমি সেটা জেনে পরে লিখে দেবো স্ক্রিনে। আর এখানে লোকজন তো ছাতা নিয়ে বেরিয়েছে, আমি একটু দেখাই তোমাদের। গাড়ি চলছে অল্প অল্প, এই যে দেখতে পাচ্ছ সবাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে, কিন্তু বেশিরভাগ লোক বেরোচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, শুনতে পাচ্ছি কাল রাত থেকে যে বৃষ্টি পড়ছে। আর ওপরের যে ভিউটা, জাস্ট ওই যে দেখতে পাচ্ছ যেখানে গাছগুলো রয়েছে, গাছের মাথায় পুরো চারিদিকে যেন মনে হচ্ছে ভাসমান মেঘ ঘুরে বেড়াচ্ছে। তোমাদের আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো পরে, আসলে আমার এই ফোনটা অতটা ভালো নয়, তো সেই কারণে নাক দিয়ে জল পড়ে যাচ্ছে, এত ঠান্ডা। ফোনটা ভালো নয় বলে তোমাদের দেখাতে পাচ্ছি না, আমি অন্য ফোন দিয়ে পুরোটা একটা সিনেমাটিক শট করব, করে তোমাদেরকে দেখাবো সেগুলো। তো তাড়াতাড়ি ঘরে ঢুকে যাই, জানি না ঠান্ডা লেগে যাবে হয়তো এত ভীষণ বৃষ্টিতে। আর ঠান্ডা যদিও নেই, আমি স্নান করেছি তো ঠান্ডা লাগছে না, কিন্তু জানি না কেন নাক দিয়ে অটোমেটিক আমার জলই পড়তে থাকে, কিন্তু ঠান্ডাটা লাগে না যেটা কলকাতাতে হয়। তো এখন ঘরের মধ্যে চলে যাই, আমার হাতটা সব জমে যাচ্ছে। ওকে টাটা। মানালিতে এখন বৃষ্টি হচ্ছে, আর চারিদিকের ওয়েদারটা একবার তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা মনিস্ট্রি আছে, এটা বুদ্ধ মনিস্ট্রি। পুরো শুনশান জায়গা, চারিদিকে কেউ নেই। আর নিচে দেখো খুব কম লোকই যাতায়াত করছে, সবাই ছাতা মাথায় দিয়ে যাচ্ছে। ও এত বৃষ্টি হচ্ছিল মানালিতে যে সকাল থেকে আমরা ভেবে যাচ্ছি এত বৃষ্টিতে ঘুরতে বেরোবো কি বেরোবো না। তারপর মনে সাহস করে আমরা ফাইনালি ম্যাল রোডে এসে একটা অটো করে চলে এলাম হিড়িম্বা দেবী টেম্পলে। এই টেম্পলটা আমাদের হোটেল থেকে মাত্র 1.7 কিলোমিটার, পায়ে হেঁটেই চলে আসা যায়। কিন্তু এত বৃষ্টি হচ্ছিল, ভাবলাম বৃষ্টিতে ভিজলে যদি জ্বর এসে যায় তাহলে আমাদের পুরো ট্যুরটাই নষ্ট হয়ে যাবে, সেই জন্য 150 টাকা দিয়ে অটো করে চলে এসেছি হিড়িম্বা দেবী টেম্পলে। অনেকে তো ছাতা ছাড়াই চলে এসেছে এখানে এসে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যখন এই ট্যুরটার জন্য লাগেজ গোছাচ্ছিলাম তখন ছাতাটা সাথে নিয়েই নিয়েছিলাম, কখন কোন কাজে লেগে যায়। আর এখন যখন বৃষ্টি পড়ছে ছাতাটা দেখলে তো কেমন কাজে লেগে গেল। প্রচণ্ড বৃষ্টি সাথে ঠান্ডা, দুজন ছাতা মাথায় দিয়ে ঠক ঠক করে রীতিমতো কাঁপতে কাঁপতে মন্দিরের এক একটা সিঁড়ি পেরিয়ে ওপরে উঠছি। ওপরে উঠে যখন দেখলাম আমাদের মতো অনেকেই এই ওয়েদারকে উপেক্ষা করে চলে এসেছে, তখন মনে একটু সাহস পেলাম যে আমরা একা নই। মন্দিরের চারিপাশে যে সাদা সাদা অংশগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু বরফ, এগুলো শুকনো বরফ নয়, এর মধ্যে জল আছে, যার জন্য জুতোর ভেতরে যদি ঢুকে যায় তাহলে মোজাও ভিজে যাবে, তাই খুব সাবধানে পা ফেলতে হবে। চলো এবার তোমাদের পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখাই।
আমরা মন্দির থেকে বেরিয়ে অপোজিট সাইডে একটা খাবারের দোকান আছে সেখানে চলে এলাম। এখন ঘড়িতে বাজে সকাল 10:30, এখনও আমরা ব্রেকফাস্ট করিনি, ভীষণ খিদে পাচ্ছে। তো এখানে এসে আমরা মানালির লোকাল খাবার সিদ্ধু অর্ডার করলাম। হিড়িম্বা দেবী টেম্পল থেকে ঘুরে এখন আমরা যাচ্ছি সোলাং ভ্যালি। এখানে নাকি আজকে স্নোফল হওয়ার চান্স আছে, লোকমুখে শোনা যদিও, যদি ভাগ্যে থাকে তাহলে আমরা স্নোফল দেখতে পাবো। চলো তাহলে সোলাং ভ্যালিতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি আমরা সোলাং ভ্যালি চলে এসেছি আর এখানে এসেই আমরা স্নোফল দেখতে পেয়েছি। উই আর সো লাকি। এখানে যে ইয়েলো কালারের তাঁবুটা দেখতে পাচ্ছ, এখানে স্থানীয় লোকেরা ট্যুরিস্টদের জন্য চা, কফি, ম্যাগি, টোস্ট এই সমস্ত কিছু স্টল দিয়েছে। স্নোফল হলো, এখন স্নোফল থেমে গেছে, এখন আমি চারিদিকটা তোমাদের ঘুরে দেখাই। সোলাং ভ্যালিতে তোমরা যদি থাকতে চাও সেক্ষেত্রে এখানে হোটেলও আছে যেগুলো অনলাইনে বুকিং করতে হবে, এখানে গাড়িরও ব্যবস্থা আছে, এখান থেকে তোমরা চাইলে মানালির সাইট সিনও করতে পারবে। প্রথমে তো আমরা আসতে পারছিলাম না, তারপরে অনেকটা হেঁটে হেঁটে তারপরে একটা গাড়ি পেয়েছিলাম, সেই গাড়িতে করে তারপরে আমরা আসলাম। তারপরে ফাইনালি এখানে আসতে পেরে খুব খুশি হয়েছি, আমিও খুব খুশি, সকলে দেখে নিয়েছি। হ্যাঁ, তোমাদের তো সবকিছু দেখিয়ে দিয়েছি, স্নোফলে শেয়ার করে দেওয়া হবে, সমস্যা নেই। এখন আমরা বরফের রাস্তা ধরে আরও ওপরে উঠছি, ওখানে নানা রকম অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে, চলো তোমাদের সেখানে নিয়ে যাই। এখানে রোপওয়ে আছে, ইয়াক আছে, ইয়াকের পিঠে উঠে তোমরা ছবি তুলতে পারবে, তাছাড়া নানা রকম অ্যাক্টিভিটিস আছে, চলো তোমাদের সাথে পুরো ভিউটা শেয়ার করি একবার। অনেক ঘুরলাম, প্রচুর 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 ছবি তুললাম আর সাথে খুব 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 মজা করলাম। এই ট্যুরটা আমাদের জন্য লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে, কারণ আমরা এই প্রথমবার লাইভ স্নোফল দেখলাম। অসম্ভব সুন্দর এই মানালি, যার সৌন্দর্য মুখে বলে বোঝানো যায় না, ক্যামেরার ছবি তাকে বর্ণনা করতে পারে না, নিজের অন্তরের চোখ দিয়ে মানালির সৌন্দর্যকে অনুভব করতে হবে। আর এই সব কিছুর জন্য আমরা আরও একবার মানালি আসতে চাই। আবারও আমরা গাড়িতে উঠে পড়লাম, এবার আমাদের হোটেলে ফিরে যেতে হবে। এখন ঘড়িতে বাজে বিকাল 3:40, আর বেশি দেরি করলে অন্ধকার হয়ে যেতে পারে, ফিরতে সমস্যা হতে পারে। এখন আমরা এই তন্দুরি চিকেন খেতে এসেছি একটা হোটেলে, দেখাচ্ছি হোটেলটা পুরোটা। এই যে আমাদের চিকেনটা এর মধ্যে দেওয়া হয়েছে। তো এই জাস্ট আমরা সোলাং ভ্যালি থেকে ফিরলাম, ভীষণ মজা করেছি তোমরা দেখেইছো। আর এখন কিছু নিয়ে
তো এই জাস্ট আমরা সোলাং ভ্যালি থেকে ফিরলাম আর ভীষণ মজা করেছি আজকে, তোমরা দেখেইছো ভিডিওগুলো। আর আসার সময় নিয়ে এসেছি তন্দুরি চিকেন, সেটা একটু খাবো, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা আবার ঘুরতে যাবো। দেখতে পাচ্ছ ফোন কাঁপছে, হাতে ধরে রাখতে পারছি না সেলফি স্টিকটা। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে ফের আবার যাবো আমরা মল রোডে, সরি মেলে, সেখানে একটু ঘুরবো টুরবো, তারপরে সন্ধ্যাবেলা ওখানে খাওয়া দাওয়া করবো, মানে রাতের খাবারটা ওখান থেকে খাবো, খেয়ে দিয়ে আমরা আবার হোটেলে ব্যাক করব। ঠিক আছে, তাহলে চলো খাওয়াটা শেষ করি। সারাদিন ঘোরাঘুরি করে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই রাতে হোটেলে বাটার রুটি আর চিকেন কারি দিয়ে ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। আর তোমাদের সাথে আবারও দেখা হবে কাল সকালে নতুন একটা ব্লগে।